তো হে গাইস আমরা একটু মজা চলে মানে শুরু করা যাক এখন যাচ্ছি আমরা কাশী বসলেন কাশী বসলেন আর এখানে ঠাকুরটা শুনেছি যে প্রচন্ড ভালো করেছে চলো সেটা দেখো আর প্রথমে ভিডিওতে দেখলে ঝামেলা এবারে কিন্তু ফান ভাই ঝামেলা ট্যামেলার মধ্যে থাকি না ঝামেলা হয়ে গেল তো রেকর্ড করতেই হয় না আর কলকাতা পুলিশ এত খারাপ ব্যবহার করেছিল সেই ভিডিওটাতে মানে প্রচন্ড খারাপ ব্যবহার তাই আমি রেকর্ড করেছি বাধ্য হয়ে এমনি কলকাতা পুলিশ কিন্তু সব পুলিশ ভালো হয় আবার সব পুলিশ না সব সবার কলকাতা পুলিশ মানেই যে খারাপ সেটা নয় কিছু কিছু পুলিশ আছে যারা শোভা বাজার পুলিশ গুলো অত্যন্ত খারাপ টাকা নিয়ে নবীন বলি নবীন বলি নবীন হ্যাঁ নবীন বলি প্রচন্ড খারাপ বুঝে শুনে আসবে আর চলো কেতলা দেখতে দেখতে যাচ্ছে ক্যামেরার উপরে কাটে যাচ্ছে কি হয়েছে ক্যামেরার উপরে দেখতে দেখতে যাচ্ছি হাত ধরা দিল হাই করে ইচ্ছে ছিল এখন আসি আমরা কাশী বসলেনে আর কাশী বসলেনে অসাধারণ দৃশ্য যেটা আমরা এখন ক্যামেরা বন্দি করতে চলেছি তো চলো সেটা ব্যাপারটা দেখে নাও সিনেম্যাটিকের মাধ্যমে কষ্ট দিবি মা তুইও তো একটা মিয়া ছিলা বল এক জীবনে কেমন করে সইব এত থক সবাই কেনে মনে করবে আমরাকে ছোট ছেলের খেলনা কাজ ফুরালে ছুড়ে দিবে আমরা এত ফেলনা আমরা কি শুধু ভোগের জিনিস ফেলব চোখের লর কিসের জন্য জন্ম দিলিস কোরআনে লাগছে ডর পরের জন্মে আর মা যেমন বিটি ছিলা না হয় জোড় হাত করে বর মাগছি মেয়া জন্ম লয় আমার দু চোখে আগুন জ্বলে আমার ভিতর শত সিনি আমি করি লালন পালন সুজলা মেদিনী আমি দশভুজা দুষ্টকে দমাই রাখি যারা আমার ভক্ত হবে তাদের দুঃখ নাসি তাও কেনে অভাগা আমি তাও কেনে নিঃস আমি বলতে পারিস মা এবারে আমাকে মুক্তি দে মা হব নাই আমি উমা হব নাই আমি উমা হব নাই আমি মা তুই কত দূরের থেকে আসিস সবাই তোকে বরণ করে নেয় আমরাও তো মায়েরই জাত তবে কেন এমন অশুভ অন্যায় যে বয়সে আদর পাবার কথা আমরা পেরোই ব্যথার মহকুমা কত যে হাতে বিক্রি হয়ে গেছি আমরা আর চাই না হতে উমা ভেবেছিলাম আলোর দিকে যাব অন্ধকারে হারাই একে একে আমরা কিন্তু আলাদা নই কেউই সমাজ তবু অন্য চোখে দেখে তোরই তো মেয়ে নাম আমাদের যা হোক কেউ নাফিসা কেউ হয়তো ঝুমা এই জন্মে কষ্ট পেলাম এত
আমরা আর চাই না হতো মা। তুই যদি তোর দশ হাত দিয়ে মাগো পারিস সব দরজা খুলে দিতে, তুই যদি তোর স্নেহের আঁচল দিয়ে পারিস রে মা কষ্ট শুষে নিতে। আমরা তবে আবার পাবো ডানা, আমরা তবে ওড়ার আকাশ পাবো, দু হাত থেকে শেকল খুলে ফেলে একদিন ঠিক কোথাও উড়ে যাব। এমন হবে, এমন হতেই পারে, সবাই যদি চায় আমাদের ভালো। অন্ধকারের নষ্ট গলি থেকে আমরা আবার দেখতে পাবো আলো। বাঁচার মতো বাঁচতে পারি যেন, এর বেশি আর চাই না তো কিছু মা। তুই যদি ফের মুক্তি দিতে পারিস আমরা সবাই চাইব হতে মা, আমরা সবাই চাইব হতে মা, আমরা সবাই চাইব হতে মা। কাশি বসলেন অসাধারণ করেছে, আর ট্রেনটা তো অসাধারণ ছিল, মানে পুরো একদম আমাদের এখনকার যে জেনারেশনটা বাস্তবটাকে তুলে ধরেছে। তো ঠিক আছে, এবার আমরা যাচ্ছি চালতা বাগান, তারপরে ওখান থেকে যাবো চোর বাগান, তারপরে এই ট্রিপটা এন্ড করবো।